সৈয়দ শামসুল হক একজন বিখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। তিনি 1935 সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে সব্যসাচী লেখক বলা হয়। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এই পুরস্কার লাভ করেছেন। সাহিত্যিক সৈয়দ শামসুল হকের শিক্ষাজীবন শুরু হয় কুড়িগ্রাম মাইনর স্কুলে, পরবর্তীতে কুড়িগ্রাম হাই ইংলিশ স্কুল, 1952 সালে জগন্নাথ কলেজ এবং 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। কিন্তু স্নাতক পাশের আগেই তিনি 1956 সালে সেখান থেকে পড়াশোনা অসমাপ্ত রেখে বেরিয়ে আসেন। এর কিছুদিন পর তার প্রথম উপন্যাস দেয়ালের দেশ প্রকাশিত হয় এবং তার প্রথম কাব্যগ্রন্থ একদা এক রাজ্য প্রকাশিত হয় 1961 সালে। তার লেখায় সমসাময়িক সময়কালের বাংলাদেশ ও মধ্যবিত্তের জীবন কথা উঠে এসেছে। পাঠক সমাজে আঞ্চলিক ভাষার কবিতাকে তিনি জনপ্রিয় করে তুলেছেন। পরাণের গহীন ভেতর তার রচিত অত্যধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা তার রচিত সুদীর্ঘ কবিতা, যা তাকে এনে দিয়েছে আদমজী পুরস্কার। চলচ্চিত্রের জন্য তিনি চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ লিখেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দর্শক শ্রোতার কাছে তার রচিত হাইরে মানুষ রঙিন ফানুষ রংফুরালি ঠুস গানটি তুমুল জনপ্রিয়। বিবিসি বাংলার সংবাদ পাঠক হিসেবে কর্মসূত্রে তিনি 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের খবর পাঠ করেছিলেন। আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ভারতীয়রা জানিয়েছে। মুক্তিযুদ্ধের পটভূমিতে তার রচিত অত্যধিক জনপ্রিয় কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়। নুরুল দিনের সারা জীবন তার অন্যান্য জনপ্রিয় কাব্যনাট্যর মধ্যে অন্যতম। মৌলিক রচনার পাশাপাশি তিনি অনুবাদ করেছেন ম্যাকবেথ, টেম্পেস্ট সহ বিভিন্ন রচনাসমূহ। 2011 সালে তার রচিত উপন্যাস নিষিদ্ধ লোবান অবলম্বনে নির্মিত হয়েছে গেরিলা নামক সিনেমা। বাংলা সাহিত্যে অবদানের জন্য সৈয়দ শামসুল হক 1984 সালে রাষ্ট্রীয় সম্মান 21 পদকে ভূষিত হন এবং তিনি 2000 সালে লাভ করেন স্বাধীনতা পুরস্কার। দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারের সাথে লড়াই করে 2016 সালের 27 সেপ্টেম্বর সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবু তিনি রয়ে গেছেন প্রতিটি বাঙালির প্রাণের গহীন ভেতর।